হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের গুটেনবার্গ ডিসাইন টিউটোরিয়াল কোর্সে। তো আমি প্রথমেই দেখাতে চাচ্ছি যে আসলে আমরা কীভাবে এনভায়রনমেন্টটাকে সেট আপ করেছি। তো আশা করি আপনি এনভায়রনমেন্ট সেট আপ সম্পর্কে জানেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে আপনার মেশিন এটাকে রান করবেন লোকালি। তো আমি মূলত ওয়ার্ডপ্রেসকে ইউজ করার জন্য আমি ইউজ করছি হচ্ছে লোকাল ফ্লাই হুইল, সেটা দ্বারা আপনি ইজিলি ওয়ার্ডপ্রেসকে কনফিগার করতে পারবে এবং আপনার লোকালি মেশিনে রান করতে পারবে। সো আমি এখানে একটা সিম্পল একটা লোকাল ডোমেন নিয়েছি, গুটেন লার্নিং ডট লোকাল, এবং সেখানে আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা রয়েছে। তো আপনি যদি দেখেন যে আমার এখানে বর্তমানে এটা সম্পূর্ণ একটা ফ্রেশ ইনস্টলেশন, অর্থাৎ ডিফল্টভাবে আমরা যেটা পেয়ে থাকি, এবং এখানে থিম হিসেবে রয়েছে 2021 এবং 2019 অ্যান্ড 2020, এই হচ্ছে আমার তিনটে থিম রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক সেট আপ, আশা করি আপনি এই সেট আপটা করতে পারবেন। সো শুরুতে আমরা যাবো হচ্ছে গুটেনবার্গকে নিয়ে, আসলে গুটেনবার্গ জানা দরকার। তো শুরুতে আপনাকে জানতে হবে গুটেনবার্গ মূলত কী। আসলে গুটেনবার্গ হচ্ছে একটা এডিটর, আগে গুটেনবার্গ ইউজ করতে একটা ক্লাসিক এডিটর, এবং সেখানে আমাদের কিছু লিমিটেশন ছিল, বিশেষ করে আমরা কন্টেন্ট এডিট করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো, বিশেষ করে যখন আমরা একটা পেজ ডিজাইন করতে যাব তখন সমস্যা হতো। যাই হোক, এরপর গুটেনবার্গ ধীরে ওয়ার্ডপ্রেস ধীরে ধীরে আমাদেরকে গুটেনবার্গের সাথে পরিচয় করে দিল। প্রায় বেশ কিছু বছর থেকে গুটেনবার্গ নিয়ে তারা কাজ করছে, এবং বর্তমানে এই গুটেনবার্গটা ধীরে 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 একটা স্টেবল অবস্থানে যাচ্ছে এবং একটা ভালো পর্যায়ে যাচ্ছে বলা যেতে পারে। তো বর্তমানে এই গুটেনবার্গের ব্যাকএন্ডে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো এটা রিয়েক্টের উপর বেস করে তৈরি করা হয়েছে। তো যাই হোক, ডিজাইন নিয়ে যখন আমরা কাজ করবো তো এত বেশি কিছু না জানলে হবে। তা আপাতত আমরা বলতে পারি এটা হচ্ছে গুটেনবার্গ মূলত একটা যে কোনো একটা পেজ বিল্ডারের মতো, যেমন আপনার ইডিবিআ এলিমেন্টর বা ডাব্লিউপি বেকারি বা অন্যান্য যেগুলো আমাদের পেজ বিল্ডার রয়েছে সেগুলোর মতোই এটা কাজ করবে। তবে ওগুলোর মতো এতটা ফ্লেক্সিবল এখনও হয়নি, এবং আশা করি এটা ধীরে ধীরে এটা ইম্প্রুভ করবে। আমি একটা পর্যায়ে গিয়ে হয়তো বা সেগুলোকে রিপ্লেস করে গুটেনবার্গটাতে তার নিজের জায়গা দখল করে নেবে আশা করা যায়। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আপনার মনে রাখতে হবে গুটেনবার্গ একটা হচ্ছে এডিটরের মতো, বর্তমানে এটা ওয়ার্ডপ্রেসের কোর এডিটর, অর্থাৎ আগের ক্লাসিক এডিটরকে রিপ্লেস করে এটাকে ইউজ করা যাচ্ছে। যদিও বর্তমানে আপনার ক্লাসিক এডিটর একটা সাপোর্ট রয়েছে, তো যাই হোক ইন ফিউচারে এই সাপোর্টটা হয়তো বা থাকবে না। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান, তাহলে ইন ফিউচারে আপনাকে গুটেনবার্গের দিকেই মুভ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা শুরু করার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, অ্যাড নিউ। যখন আপনি অ্যাড নিউ বাটনে ক্লিক করছেন তখন আমি দেখছি এটা হচ্ছে আমাদের পেজ, একটা ফ্রেশ পেজ। প্রথমে আমাদেরকে পেজের টাইটেল দেবো, সো আমরা নাম দিতে পারি গুটেনবার্গ লার্নিং। এখানে একটা সেটিং আইকন রয়েছে, এরপর এখানে রয়েছে আমাদের একটা অপশনের জন্য একটা আইকন রয়েছে। তো বাই ডিফল্ট এখানে দুটো অপশন থাকছে, একটা হচ্ছে পেজ, একটা ব্লক। তো পেজের জন্য আমাদের পেজের যেগুলো ফিচার রয়েছে সেগুলো এখানে রয়েছে, এবং আমরা যে ব্লগে ক্লিক করি তাহলে দেখব নো ব্লক সিলেক্টেড, কারণ আমরা এখন পর্যন্ত কোনো ব্লগ এখানে আমরা ইউজ করিনি। তো যখন আমরা ইউজ করবো তখন আমাদের সেই করেসপন্ডিং ব্লগের সেটিংগুলো এখানে শো করবে। তো যাই হোক, আমরা শুরু করতে যাই প্রথমে এই প্লাস আইকন দিয়ে। এই প্লাস আইকনকে বলা যেতে পারে হচ্ছে ব্লক ইনসার্টার। কেন ব্লক ইনসার্টার? আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন একটা প্যানেল ওপেন হবে, এই প্যানেলের মধ্যে অনেকগুলো ব্লকস রয়েছে। ব্লকস কি? এটা একটা কাস্টম ক্যাটাগরি, এটা আমি নিজে তৈরি করেছি, যাই হোক আপাতত এটা বাদ দিন। ধরুন এই যে টেক্সট, এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে এটা একটা ব্লক, যেমন এটা প্যারাগ্রাফ ব্লক, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে আমাদের লিস্ট, এটা কোট, ক্লাসিক, এভাবে প্রত্যেকটা এক একটা করে ব্লক। তো প্রত্যেকটা ব্লকের আবার একটা নির্দিষ্ট করে কাজ রয়েছে, সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এরপর রয়েছে আমাদের মিডিয়া ক্যাটাগরি, এবং সেই মিডিয়া ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো আবার ব্লক রয়েছে, যেমন ইমেজ, গ্যালারি, অডিও, ভিডিও কিংবা মিডিয়া টেক্সট বা ফাইল, এগুলো। আর ডিজাইন যদি আপনি ক্যাটাগরিতে যান তাহলে দেখবেন এখানে রয়েছে ডিজাইন রিলেটেড কিছু আমাদের ব্লক রয়েছে, কলাম, তারপরে হচ্ছে গ্রুপ, সেপারেটর, বাটনস, এগুলো রয়েছে। এবার উইজেটসের মধ্যে রয়েছে উইজেট রিলেটেড আমাদের কিছু ব্লক, থিমের জন্য কিছু ডিফল্ট ব্লক রয়েছে, যেমন আমাদের পোস্ট টাইটেল বা লগো,
বা লগ আউট বা কিউরি এগুলো। এরপর ইমবেড, যে কোনো একটা জিনিস ইমবেড করার জন্য, বিশেষ করে ইউটিউব ভিডিও বা ভিমিওর ভিডিও বা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও আপনি যদি ইনসার্ট করতে চান তাহলে আপনার এখানকার ব্লগগুলো আপনি ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আমাদের এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ব্লগ ইনসার্ট করার অপশন বের হবে এবং এটাকে আমরা হাইড করে রাখতে পারবো। এরপরে দেখেন একটা অপশন রয়েছে হচ্ছে প্যাটার্নস। সো আমি এখানে যাই তাহলে দেখবো এখানে থিম, এটা হচ্ছে থিম ওয়াইজ, অর্থাৎ থিমের উপর বেস করে মূলত এই ক্যাটাগরিগুলো এই প্যাটার্নগুলো শো করবে। তো প্যাটার্ন নিয়ে আমরা আরও পরে আলোচনা করবো, সমস্যা নেই। এখন আপাতত দেখি এখানে প্যাটার্নের আবার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির উপর বেস করে আপনি এগুলোকে শর্ট করতে পারেন। যেমন বাটন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এখানে শুধুমাত্র দেয়া আছে যে সোশ্যাল লিঙ্কস উইথ এ শেয়ার্ড ব্যাকগ্রাউন্ড কালার, একটা সিম্পল একটা প্যাটার্ন রয়েছে। কলামে গেলে কলাম রিলেটেড আমরা অনেকগুলো প্যাটার্ন দেখতে পারবো। আবার যদি আমরা গ্যালারিতে যাই তাহলে গ্যালারি রিলেটেড আমাদের প্যাটার্নগুলো দেখতে পারবো। হেডার্সে গেলে আমরা হেডার রিলেটেড দেখতে পারবো। এভাবেই এই প্যাটার্নগুলো মূলত তৈরি হয়েছে এবং সেগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা পরে দেখবো আসলে কীভাবে প্যাটার্ন ইউজ করতে হয় এবং কীভাবে প্যাটার্ন কাজ করে। তো যাই হোক, এরপর আপনি সার্চ করতে পারবেন এখান থেকে যে কোনো একটা ব্লগকে আপনি সার্চ করতে পারেন। যেমন আমি যদি বলি আমি একটা বাটন সার্চ করবো, সো বাটন দিলে আমার বাটন নামে ব্লগটা শো হচ্ছে। আপনি চাইলে অন্য কোনো ব্লগও আপনি এখান থেকে ইজিলি সার্চ করতে পারেন। সেটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত এই যে আমাদের আইকন রয়েছে এটা হচ্ছে টুলস। সে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো এখানে রয়েছে আমাদের এডিট এবং সিলেক্ট, দুটো টুলস রয়েছে। এই টুলসগুলো আমরা আমাদের যখন ব্লগ ইউজ করবো তখন দেখতে পারবো। এরপর হচ্ছে আনডু এবং রিডু, অর্থাৎ কোনো কিছুকে চেঞ্জ করে আমাদের আগের অবস্থায় যাওয়া বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া ইত্যাদি আর কি। এটা আমাদের এখন একটা আইকন রয়েছে, এটা বর্তমানে এটা কোনো কিছুই শো করছে না কারণ আমরা এখনও কোনো ব্লগ অ্যাড করি নেই। এটা হচ্ছে ইনফো, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে, আমাদের এটা হলো একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে আমরা কতটুকু ব্লগ ইউজ করেছি, কয়টা ওয়ার্ড ইউজ করেছি, সমস্ত কিছুর ইনফরমেশন আমরা এই ইনফো বাটনের আন্ডারে দেখতে পারবো। এরপর রয়েছে আমাদের একটা লিস্ট ভিউ, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টে যতগুলো আমরা ব্লগ ইউজ করবো সেগুলো একটা লিস্ট এখানে শেষ করবে। সো আমরা যদি এখন বর্তমানে এক্সপ্যান্ড করি দেখবো এটা হচ্ছে এমটি, কারণ এখানে কোনো প্রকার লিস্ট নেই অথবা কোনো ব্লগে আমরা এখনও ইউজ করি নি। এরপরে দেখেন আমাদের এই রয়েছে সেটিং, এটাকে আমরা হাইড করতে পারবো বা এটাকে শো করতে পারবো। এরপর হচ্ছে আমাদের ব্লগের এই পেজের অপশানগুলো রয়েছে, এগুলো আমি আশা করি আপনি জানেন এগুলো। আর ব্লগের জন্য যেহেতু আমরা এখন ব্লগ ইউজ করে নিই তাই কোনো সেটিং পাওয়া যাচ্ছে না। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি এখানে অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম হচ্ছে টপ টুলবার, এরপর হচ্ছে স্পটলাইট মোড, এরপর হচ্ছে ভিজুয়াল এডিটর এবং কোড এডিটর, ব্লগ ম্যানেজার, ম্যানেজ রিভিজিবল ব্লগস, কিওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, ওয়েলকাম গাইড, কপি অল কন্টেন্ট অ্যান্ড প্রিফারেন্স, এগুলোর প্রত্যেকটার একটা ব্যবহার রয়েছে। তো এগুলোর ব্যবহার দেখতে গেলে আমাদের আসলে ব্লগ আগে ইনসার্ট করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের হচ্ছে টপ টুলবার দিয়ে। মূলত টুলবার কী জিনিস তার আগে জানা দরকার তিনটে বিষয়। এক নম্বর হচ্ছে এই যে সেকশনটা রয়েছে এটাকে ব্লগ ইনসার্টার, আর আমাদের এই যে এখানে রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে এডিটর সেকশন, অর্থাৎ আমরা এখানে আমাদের পেজের কন্টেন্টগুলো আমরা এখানে এডিট করব। আর এই যে আমাদের একটা প্যানেল রয়েছে আর করসপেন্ডিং, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সেটিংস। তো ধরুন আমাদের বাই ডিফল্ট যখন আমরা দেখবো এরকম থাকবে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের একটা ডিফল্ট হচ্ছে প্যারাগ্রাফ ব্লক, একটা ডিফল্ট আপনাকে দেবে। এই প্যারাগ্রাফ ব্লকে কী বলা আছে, টাইপ ফরওয়ার্ড স্ল্যাশ টু চুজ এ ব্লক। আপনি এখানে ব্লক যদি অ্যাড করতে চান দুইভাবে অ্যাড করতে পারেন। এক হলো আপনি এখানকার এই আইকন ইউজ করে যে কোনো একটা ব্লককে, ধরো আপনি হেডিং, এটাকে হেডিংয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারেন। যেমন ছেড়ে দিলাম তাহলে হেডিং এখানে ইনসার্ট হয়ে গেল ব্লকটা, অথবা আমি এটা রিমুভ করছি, অথবা আপনি এখানে যদি শুধু ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই ব্লকটা এখানে ইনসার্ট হয়ে গেছে। অথবা আমরা এখান থেকে দুইভাবে করতে পারি, আবার আমরা এই জায়গা থেকে দুইভাবে করতে পারি। সেটা কী হতে পারে, আমরা এইখানে একটা আইকন রয়েছে প্লাস আইকন, এখানে বলছে অ্যাড ব্লক, এখানে আমরা ক্লিক করে এখানে আমাদের যেগুলো ব্লক সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সেগুলো একটা লিস্ট শো করবে,
অথবা ব্রাউজ অল করলে সে আবার এই গোটা প্যানেলটাকে ওপেন করবে। সো আপনি এখান থেকেও এটা ইউজ করতে পারেন, অথবা এখান থেকে কুইকলি যেমন আমরা হেডিংয়ে দেবো কুইকলি সেটা এটা ইনসার্ট হয়ে যাবে। অথবা আর একটা কাজ করতে পারি, ফরওয়ার্ড স্ল্যাশ যদি দেন আপনি তাহলে দেখবেন আপনি ব্লগের একটা লিস্ট পাচ্ছেন, এখানে ব্লগের একটা লিস্ট পাচ্ছেন। এগুলো হচ্ছে মোস্ট ইউজলি ব্লগ, যেগুলো মূলত বেশি ইউজ করা হয়েছে। কিন্তু আপনি ধরেন আমি একটা বাটন ব্লগ ইউজ করবো, তাহলে এখানে বাটন লিখলে সে বাটন শো করবে। ধরেন আমি গ্রুপ দেবো তাহলে গ্রুপ শো করবে। যেমন আমরা ভিডিও যদি দেই তাহলে ভিডিও শো করবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্লগের নাম জানেন বা কিওয়ার্ড জানেন তাহলে সেটাকেও আপনি ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারেন এভাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, মূলত আমরা চার ভাগে একটা ব্লগ অ্যাড করতে পারি। সেটা হচ্ছে এই আইকনকে ইউজ করে এখানকার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ক্লিক করে, অথবা আমরা এই আইকনকে ইউজ করে খুব ইজিলি দিতে পারি, অথবা আমরা এখানেও সার্চ করতে পারি। লাইক যেমন ভিডিও সার্চ করতে পারি, বা এখানে শুধু ভিডিও লিখেও সার্চ করলেও হবে। কিন্তু আমরা যদি এখানে সার্চ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের সার্চ করতে হবে। কিন্তু যদি আমি স্বাভাবিকভাবে দিই তাহলে কিন্তু এটা একটা প্যারাগ্রাফ, অর্থাৎ ডিফল্ট যে ব্লগ রয়েছে তার একটা কন্টেন্ট হিসেবে এটাকে কাউন্ট করা হবে। কিন্তু যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোনো কিছু সার্চ করি তাহলে সে ব্লগ সার্চ করবে। ওকে, সো ধরুন আমি প্রথমে একটা হেডিং ট্যাগ বা হেডিং ব্লগ নিয়ে আসবো, তার মানে এখানে দিতে পারি হেডিং। যখন আমি এটাকে ক্লিক করবো এটা ইনসার্ট হয়ে গেছে। তো আমাদের প্রথম আমরা হেডিং ব্লগটাকে আমরা ইনসার্ট করে ফেলছি। এখন দেখেন যখন আমরা এই হেডিং ব্লগটা সিলেক্টেড তখন উপরে আমাদের কিছু ইনফরমেশান দিচ্ছে, এটাই মূলত হচ্ছে টুল বার। প্রথমে হচ্ছে আমাদের এই বডি, সরি আমাদের এই ব্লগটার হচ্ছে আইকন, এরপর দেখেন আছে অ্যালাইনমেন্ট, এখানে রয়েছে আমাদের ট্যাগ, এখানে প্রত্যেকটা একটা করে আমাদের একটা বার, টুল বার। এটা গোটালটা টুল বার, এটা একটা 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 টুল, এটা একটা টুল, এটা একটা টুল, এটা টুল, বা আমরা এটাকে এখন বার এখন সাধারণত এটাকে বলা হয় টুল বার আইটেম। তার মানে এটা একটা টুল বার আইটেম, এটা একটা টুল বার আইটেম, এটা একটা আইটেম, আর এগুলো হচ্ছে আইটেম। এখানে যদি আপনি এক্সপ্যান্ড করেন তার এখানে আরও কিছু আইটেম দেখতে পারবেন। এরপর দেখেন এখানে আছে মোর অপশন, সেখানে গেলে আপনি দেখবেন আরও অনেকগুলো অপশন রয়েছে। আপনি এটাকে সেটিংগুলো হাইড করতে পারবেন, অর্থাৎ এই যে পারফেক্ট আগে আমি বলছিলাম যে কোনো একটা ব্লগ যখন আমরা সিলেক্ট করবো তখন দেখেন এই ব্লগের আন্ডারে আপনার এর করসপেন্ডিং সেটিংগুলো অর্থাৎ কী কী সেটিং এই ব্লগ সাপোর্ট করে সেগুলো এখানে শো করছে। যেমন আমাদের হেডিংয়ের জন্য টাইপোগ্রাফি সাপোর্ট রয়েছে, কালার সাপোর্ট রয়েছে, এবং সবার জন্য একটা কমন সেটিং রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স, এটা সবার জন্য কমন। তার মানে এগুলো হচ্ছে আমাদের টুল বার, আর প্রত্যেকটা হচ্ছে টুল বার আইটেম। এখন দেখেন আপনাকে এখানে যে একটা অপশন দেওয়া আছে যে কিছু লিখতে বলছে, অর্থাৎ আপনার হেডিংয়ের জন্য টেক্সট লিখবেন। এটা একটা প্লেস হোল্ডার টেক্সট ইউজ করছে তারা হেডিং। আমরা এখানে একটা যে কোনো নাম দিতে পারি, ফার্স্ট হেডিং। সো আমি যখন এটাতে যাচ্ছি তখন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি সেগুলো ইউজ করে এটাকে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি অ্যালাইন করতে চাই ফুল উইথ করতে পারি, অথবা আমি এটাকে একটা ফিক্সড উইথ আনতে পারি, অথবা কোনো কিছুই আনতে চাই না এটা তুলে দিতে পারি। এছাড়াও রয়েছে আমাদের এখানে ট্যাগ, এখান থেকে আমরা ট্যাগগুলো চেঞ্জ করতে পারি, H1, H2, H3, H5 এবং 6 দিতে পারি বা 4 দিতে পারি। এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার রাইট করতে পারি বা লেফট রাখতে পারি বা সেন্টার রাখতে পারি। এরপর আমরা এখানে আছে আমাদের বি হচ্ছে বোল্ড, ইটালিক কিংবা লিঙ্ক করতে পারি। যেমন ধরুন আমরা এটাকে বোল্ড করে দিলাম, অলরেডি এটা বোল্ড রয়েছে, আমি এটাকে লিঙ্ক করতে পারি বা এটাকে ইটালিক করতে পারি, আমি এটাকে লিঙ্ক করতে পারি। যেমন আমি লিঙ্ক দিলাম, আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি makegutenberg.com। আপনি চাইলে এই লিঙ্কটাকে একটা নিউ ট্যাবে ওপেন করতে পারেন, তার মানে এটা আমাদের এখন লিঙ্কটা অবস্থা রয়েছে। এছাড়াও এখানে যে মেইন মোড অপশন রয়েছে এখান থেকে আমরা আরও কিছু অপশন ইউজ করতে পারি। যেমন এখানে বলা আছে আমাদের টেক্সট কালার হতে পারে, ইনলাইন ইমেজ হতে পারে, কিবোর্ড ইনপুট হতে পারে, বা সাবস্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারে। যেমন আমি এটাতে একটা টেক্সট কালার ইউজ করতে পারি, যেমন আমি ধরলাম এটা আমি রেড করে দিই, তার মানে এটা একটা ইনলাইন স্টাইল দিলাম আমি সেখানে রেড কালার। তো এই যে টুল বার এবং এই টুল বারের যে প্রত্যেকটা আইটেম, এটা কিন্তু বিভিন্ন ব্লগ ভেদে বিভিন্ন ব্লগের কারণে এটা আলাদা আলাদা টুল বার হবে। অর্থাৎ যেমন এটা হেডিংয়ের জন্য কিছু রয়েছে, কিন্তু যদি আমরা ইমেজ ব্লগ ইউজ করি সেখানে হয়তো আমাদের এক্সট্রা কিছু টুল বার থাকবে।
মানে আপনার এই টুল বার আইটেমগুলো যে আসলে সব ব্লগের জন্য একই হবে তা না, যেমন সেটিংগুলো ভিন্ন ভিন্ন হবে ঠিক তেমনি এই টুল বার আইটেমগুলো ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ যে ব্লগের জন্য যেমন ফাংশনালিটি দরকার। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এই আইকনে দেন তাহলে দেখবেন আইকনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে বলা আছে হাইট সেটিং। আমি যেখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে যেটা আমরা সেটিং ওপেন করেছিলাম সেটা মূলত হাইড হয়ে গেছে, এখন এখানে আমি চাইলে শো করতে পারবো। এরপর কপি, অর্থাৎ আমরা এই আইটেমটাকে কপি করতে পারবো সমস্ত আইটেমটাকে, যেমন আমরা কপি করলাম এইবার এই জায়গায় আমরা যদি পেস্ট করি তাহলে দেখবো আমাদের ঠিক হুবহু সেই আইটেমটা পেস্ট হয়ে গেছে। এরপরে দেখেন আমাদের ডুপ্লিকেট, আমরা যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই ডুপ্লিকেট করতে পারবো ইজিলি। এবং এরপর রয়েছে ইনসার্ট বিফোর, আপনি যদি এই ঠিক এই ব্লকটার আগে যদি কিছু ইনসার্ট করতে চান তাহলে ইনসার্ট বিফোর করলে সে আপনাকে একটা স্পেস দেবে, অর্থাৎ যে কোনো একটা ব্লক অ্যাড করার অপশন দেবে। তো এটা হতে পারে যখন আমি এখানে দিতে পারি ইনসার্ট বিফোর ব্লক, আপনি চাইলে এটা ইনসার্ট আফটারও করতে পারেন, ইনসার্ট আফটার ব্লক। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে এখানে বলছে মুভ টু, কয়েকটা নির্দিষ্ট জায়গায় আপনি এটাকে মুভ করাতে পারেন। যদি আমরা মুভ টু দেই, যদি এখানে আমাদের মুভের কোনো অপশন নেই কোনো কাজ নেই, এরপর আপনি চাইলে এটাকে আপনি HTML কন্টেন্ট আকারেও এটাকে এডিট করতে পারবেন। HTML যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবো এটা হচ্ছে HTML কোড আমাদের শো করাচ্ছে এবং সেখানে আমি চাইলে এটাকে আমি এডিট করতে পারবো। সো আমি এটাকে স্বাভাবিক ভিজুয়াল এডিটিংয়ে নিয়ে যাচ্ছি। এরপর একটা অপশন রয়েছে যেমন অ্যাড টু রিউজেবল ব্লক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো খুব ডিটেলসে। তো যাই হোক আপনি এটাকে গ্রুপ করতে পারবেন, গ্রুপ নিয়ে আমরা আলোচনা করবো, এটা একটু পরে হবে কারণ এখানে আমরা একাধিক ব্লক ইউজ করবো। সো আপনি চাইলে এই ব্লকটাকে রিমুভ করতে পারবেন এখান থেকে, রিমুভ, এটা একটা ওয়ে এটাকে রিমুভ করার। অথবা আমরা রিমুভ করতে পারি কীভাবে, সরি আমরা এইভাবে এটা ইউজ এটাকে রিমুভ করতে পারি, এটাকে যদি আমরা রিমুভ করতে চাই এইভাবে রিমুভ করতে পারি। অথবা আমরা এখানে একটা আমাদের শর্টকাট ইউজ করতে শিফট অল্টার জেড, আমি যদি এখান থেকে শিফট অল্টার এবং জেড প্রেস করি তাহলে আমাদের এই ব্লকটা রিমুভ হয়ে যাবে। সো এটা একটা প্রসেস। সো আমি আশা করি বোঝাতে পেরেছি এইখানকার সেটিংগুলো। সো এইগুলো হচ্ছে আপনার ব্লগের একটা সেটিং। এখানে আমাদের যদি এগুলো চেঞ্জ হয়ে যায়, আমাদের এখানে টুল বারের সেটিংগুলো হয়ে যায়, আমরা চাইলে এখান থেকে ব্লগের সেটিং থেকে আমাদের এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে ফন্ট সাইজ, এটাকে আমি চেঞ্জ করে এক্সট্রা লার্জ করলাম, বা এখান থেকে আমি ফন্ট সাইজ আরও বাড়িয়ে দিতে পারি, লাইন হাইট বাড়িয়ে দিতে পারি, যেমন এটা বাড়িয়ে দিলাম। কিংবা আমরা কালার চেঞ্জ করতে পারি, লাইক আমরা এটার কালার, কেন এই কালার চেঞ্জ হচ্ছে না কারণ আমরা ইনলাইন কালার ব্যবহার করেছি, আমরা এটা এখানে আলাদা কালার আর দিতে পারি। এটা লিঙ্কের কালার আসতেছে, আমরা এখানে লিঙ্কের কালার এখান থেকে দিতে পারি, যেমন হতে পারে এটা। আর আমরা ইনলাইন কালার দিয়েছি, আমরা এটা রিমুভ যদি করে দিই ক্লিয়ার তাহলে এটা এখান থেকে এই স্টাইলটাই পাবে। এটা বোল্ড অলরেডি আছে, আমরা এটা তুলে দিলাম। সো এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক এটার জন্য ইউজ করতে পারি, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। সো যখন আপনি এডিটিং শেষ আপনি যদি পাবলিশ করেন এবং এটা যদি আপনি দেখেন তাহলে দেখেন এগুলো আমাদের প্রপারলি এডিট হচ্ছে এবং এটা লিঙ্ক অবস্থা আছে, আমি যেটাকে প্রেস করি এটা আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন হচ্ছে আপনার টুল বারের এই টুলসগুলোর কাজ এবং হচ্ছে আমাদের ব্লক সেটিংয়ের কাজ। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, আল্লাহ হাফেজ।